বৃষ্টি 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 এই কোন অপরূপ সৃষ্টি এত মিষ্টি 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 আমার হারিয়ে গেছে দৃষ্টি বৃষ্টি 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 এই কোন অপরূপ সৃষ্টি এত মিষ্টি 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 আমার হারিয়ে গেছে দৃষ্টি হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং আমি দীপিকা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে দেখো ছোটুকে দেখতে পাচ্ছ ছোটু বেশিক্ষণ ঘুমায়নি আজকে কারেন্ট চলে গেছিল এই একটু আগে কারেন্টটা এলো কোনো করবিট ঘুমিয়েছে যেই কারণে চলে গেছে মশার উপদ্রব বেড়ে গেছে তো মশা ভাবলো চলো এই সুযোগ তো কি বলে ওটা মশা এসে গেছে মানে মশা কামড় দিচ্ছে বলে উঠে গেল তো ঘুম হয়নি আর প্রথম ব্লগিংটা স্টার্ট করার সময় আমার গান শুনতে পেলে আজকে এতটা মন খুশি আমার বৃষ্টি দেখছি দেখো এখানে তো এইখানে বসে আছি বাইরে বৃষ্টিও দেখছি প্লাস মনটাও খুশি তাই ভাবলাম যে ছাদে যাই ছাদে গিয়ে একটু বৃষ্টিটা একটু দেখি তো এই বৃষ্টিটা মানে ছাদের ওপরে মানে গেটের বাইরে যেতে পারলাম না এতটাই বৃষ্টি পড়ছে তাই গানটা শুনতে পেলে আজকে মনটা খুশি না তাই তো গান করলাম তো ওই জন্য ব্লগিং স্টার্টই আমার গানটা শুনতে পেলে আর আর জানো আরে আরেকটা কথা কালকে একটা স্পেশাল দিন আমার লাইফে বলতে পারো কারণ আগামীকাল মানে 12 মে কথা বলছি মানে আজকে যে ব্লগটা করছে আজকে যে ভিডিওটা বানাচ্ছে সেটা তো কালকে পোস্ট হয়ে যাবে মানে 12 তারিখে আর 12 তারিখে ভিডিও তো 13 তারিখে পোস্ট করবো তা আগামীকাল মানে 12 মে কথা বলছি তো 12 মে হচ্ছে আমার লাইফে একটা স্পেশাল দিন তো সেটা তো জানতেই পারবে কি অনেকে বুঝতে পারছো আর অনেকে হয়তো বুঝতে পারছো না সেটার জন্য ওয়েট করতে হবে সেটা আগামী মানে 13 মে তোমরা জানতে পারবে কিসের কথা আমি বলছি তারা পাকো তারা না হাত দিও না হাত দিও এটা গান করো তো বাবা এটা গান করো এটা গান করো তো যাই হোক আরে 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলো ঠিক আছে ঠিক আছে আজকে তো ছাদে যাবো আচ্ছা বাবা দাঁড়াও ইয়ে বাবা আজকে তো ছাদে যাওয়ার নেই কারণ জামা কাপড় তো আজকে বাইরে মেলে দাও নেই বাবা দাঁড়াকে বসো তো যাই হোক আর এখন মোটামুটি কাজ বলতে বিছানা গুছাবো আর ঘর ঝাড় দেওয়া কারণ দুপুরে খাওয়ার বাসন তো মেজে নিয়েছি তো আজকে এখনো বেশি খুব একটা কাজ নেই এখন তো ভাবছি এখন একটুকুনি ইয়ে করবো যে কি বলে ওটা আরে বলো না ইনস্টাগ্রাম ভিডিও বানাবো তো চলো আমি একটু সেজে গুজে নিই একটু ইনস্টাগ্রাম ভিডিও বানিয়ে নিই কারণ এখন তো কোনো কাজ নেই তো বলছি যে কি করবো একটু ভিডিও বানিয়ে নিই তো চলো তোমাদের সামনে পরে আবার আসছি যে কটা ভিডিও বানিয়ে নিই আর হ্যাঁ সেজে গুজে না আসতে পারলে হয়তো পারবো না সেজে গুজে হয়তো ভিডিও করতে বসে পড়বো ভিডিও করা হয়ে গেলে তারপর তোমাদের সামনে আসছি না গো অনেক দেরি হয়ে গেছে দেখো সেজে সেরে গেছে আর যারা আমার ইনস্টাগ্রামে ফলো করতে চাও তাহলে আমার ইনস্টাগ্রাম আইডির নাম হলো দীপিকা ঘোড়াই ওয়ান সেখানে গিয়ে আমার সাথে ফলো করতে পারো মেসেজ করতে পারো তো আমি রেডি হয়েছিলাম কটা ভিডিও বানিয়েছি তো তোমরা সেখানে গিয়ে দেখতে পারো তো চলো আজকে আর দেরি করবো না এখন বাজে 5:30 দেরি হয়ে গেছে তো চলো তোমার সাথে তোমাদের সাথে আমি সন্ধ্যেবেলা মানে সব কাজ বাজ কমপ্লিট করে নিয়ে এসে তারপর তোমার সামনে আসছি তো রান্নাঘর চলে এসেছি যথারীতি টিফিন বানাতে সন্ধ্যেবেলা টিফিন তো আজকে সন্ধ্যেবেলা টিফিন বানাবো সুজির পাকোড়া তো সুজিটা আমি জল দিয়ে একটু ভিজে রেখেছি সন্ধ্যেবেলা পাকোড়া হবে আর চা গরম গরম চা তো সকাল থেকে তো কোনো কাজ বাজ দেখাইনি মনটা একটু খারাপ চারিদিকে যা শুনছি আর ভালো লাগছে না সিরিয়াস বলছি আর ভালো লাগছে না তো যাই হোক ভালো নিজের মনটাকে ভালো রাখার জন্য আমি একটু রান্না বান্না করি নিত্য নতুন রান্না চেষ্টা করি করার তো চলো সুজির পাকোড়া আজকে আজকেও তোমাদের সাথে শেয়ার করবো মেকআপ তুলিনি আমার ভাস ভালোই লাগছে মেকআপটা ভালো তো থাক যতক্ষণ না শুই যখন ঘুমাবো তখন একটু ফ্রেশ করে ঘুমিয়ে পড়বো কিন্তু ততক্ষণের জন্য থাকবো মুখটা বেশ কি সুন্দর লাগছে না তো চলো ঝট ঝট করে বানিয়ে নিই এখন বাজে 6:45 তো বেশি দেরি হয়ে গেলে টিফিনটা রাতে ডিনার সময় করতে হবে তো অত তার অত দেরি করে করার দরকার নেই তো ছটা ঝট করে নিই এটা তো চলো তোমাদের সাথে শেয়ার করে বেশি কিছু হ্যাপা নেব তাড়াতাড়ি যাবে চলো
তো সুজিটাকে একটু জল দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম 10 মিনিটের জন্য, যাতে সুজিটা একটু ফুলে যায়। দেখো নরম হয়ে গেছে, দেখেছো তো? আর কিছু না, এই দেখ কিচ্ছু দেওয়া নেই, জাস্ট জল দিয়ে 10 মিনিট একটু ভিজিয়ে রেখেছিলাম। বেশি জল দেবে না কিন্তু, তাহলে কিন্তু একদম জলে জল হয়ে যাবে একদম, তাহলে আর বড়া খেতে হবে না, পান ধোয়া খেতে হবে। তো চলো, হয়ে গেছে এটা। এর মধ্যে দেবো এবারে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, দুটো কুচিয়ে রেখে দিয়েছি, বাচ্চা থাকলে বাড়িতে বেশি ঝাল খাবে না, তাই মিনিমাম লঙ্কা দিয়েছি। আমাদের ছোটোর জন্য লঙ্কা বেছে দেবো। আর দেব লবণ, 7 মতো লবণ। তো 7 মতো লবণ দিয়ে দিলাম, হাত দিয়ে মাখবে। হাত দিয়ে মাখার মতো কোনো মাখা আছে? যতই তুমি মাখার, যতই তুমি জিনিসপত্র আনো, হাত দিয়ে মাখা একটা ব্যাপারই আলাদা। তার মনে হয় আমার হাতের ভালোবাসা সব এর মধ্যে চলে গেল। চলো বেশি বকবক করছি। এর চিনি, 1 স্পুন চিনি চলে গেল। চিনি আমার, আমার জলটা একদম পারফেক্ট আছে, দেখো বেশি ল্যাক ল্যাক করছে না, বেশি টাইট টাইট ও নেই। এই মা এই জলটা একদম পারফেক্ট। তো আমার মাখা কমপ্লিট, দেখো একটু টেস্ট করে নেবে নুন মিষ্টি ঠিকঠাক আছে কি। যদি নুন কম হয় একটু নুন দিয়ে দিতে পারো। আমার নুন ঠিকঠাক আছে, তো লেটস গো। তো প্যান বসিয়ে দিয়েছি, এবার এটা গরমের পালা। গরমটা হয়ে গেলে এবার দেব তেল, এখনো গরম হয়নি কিন্তু সবে বসালাম, তো একটু ওয়েট করি তারপরে তেল দেব। তো প্যান গরম হয়ে গেছে, এবার দিচ্ছি তেল। ভাজা চলছে প্রায় শেষের মুখে, 1 রাউন্ড তুলে নিয়েছি আর 1 রাউন্ড চলছে। আর এই যে আমার মেয়ে কি করছে এখন বসে বসে, আর এই ভাজা হয়েছে কিছুটা, আর এইটুকু রয়েছে, আর এইদিকে চাও কমপ্লিট। তো চলো ঝট করে বানিয়ে নিই, আর অল্পটুকু বাকি আছে ফটাফট বানিয়ে নিই, তারপর তোমার সামনে আসছি। ভাবলাম তোমাদের সামনে ভাজা হয়ে গেলে সবার সাথে বসে চা খাবো আর পকোড়া খাবো, বিশ্বাস করো আমি থাকতে পারছি না। তো এটা টমেটো সস দিয়ে জাস্ট জমে যায়, কিন্তু এখন টমেটো সস আর খাবো না, আমি শুধুই খাচ্ছি। কেমন টেস্ট হয় তোমাদেরকে বলছি, আমি একটু কর্মর কর্মর করবে।
দুই মেয়ের মোটামুটি খাওয়া হয়ে গেছে, আমার বর বাকি। কবর করবে সুজি তো একটু একটু শক্ত হয়, খুব দারুণ হয়েছে। বার বাড়িতে বলে আর দুই দুইটা পাঁচটা বাকি, মানে পাঁচটা হচ্ছে, পাঁচটা ভেজে নিয়ে তারপর ওদের সাথে বসে একসাথে খাবো, একসাথে খাওয়ার মজাটাই আলাদা বলো। চলো ওদের সামনে, ওদের সামনে আমার তোমার দেখাচ্ছি, ঠিক আছে? কিন্তু বর বলেছিলাম আমার বর ক্যামেরার সামনে আসবে না, তো আমার বরকে হয়তো দেখতে পাবে না, সে সবাইকে দেখতে হবে। সবাই বলছে আমি, আমার দুই মেয়ে আর আমার বোনের হবু বর এসছে, হয়তো ওকে দেখতে পারো বা নাও দেখতে পারো, জানি না ও আসবে ক্যামেরার সামনে, না আসলে আমি জোরজবরদস্তি করবো না। আর আমার বর তো আসবেই না, খালি লুকিয়ে থাকে, ক্যামেরা দেখো খালি লুকিয়ে লুকিয়ে থাকবে, জানো ভালো লাগে না। দেখি লজ্জাটা কবে কাটে, আমার কোন লজ্জা নেই। চলো বেশি বুকে ফেলছি এখন, তো চলো খাওয়ার সময় দেখা হচ্ছে, মানে টিফিনের সময় দেখা হচ্ছে। তো এই যে টিফিনে হাজি, তোদেরকে দি, আমার বর দেখেছো বললাম না ক্যামেরা দেখতে পাবে না, চলে গেছে, আমরা দেরি, আমিও খাই, ওদেরকে দি, চলো খেয়ে নি। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে, ব্যাপক লাগে, একটু শক্ত হবে ঠিকই কিন্তু খেতে টেস্টি হয়। এখন বাজে 8:30, খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ বসে একটু গল্প করছিলাম, তো এখন 8:30 বাজে, এবার রাতের ডিনারের ব্যবস্থা করতে হবে, তো তরকারি তো আছেই। দেখো আরে দিন অবস্থা গো দাঁত ফুগলি, তো কি বলে এটা, তরকারি তো আছেই, তো ভাত করবো রাত্রিবেলা। এই সকালে মানে এক্ষুনি যে চা খেলাম, তো চায়ের বাসনগুলো পড়েছে, সেই বাসন মেজে নেবো, আর আপাতত কিছু কাজ না, ভাত বসাবো, শেষ। তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করবো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, শরীরের যত্ন নেবে, যে আমার নেক্সট ভিডিও নিয়ে আজকের মতো টাটা।